আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি সামিহা তাবাসসুম। টাকা ছাপিয়ে সরকারকে ঋণ না দেওয়ার পরামর্শ। রাজধানীতে ব্যাংকে ঢুকে গ্রাহকের হাত থেকে 20 লাখ টাকা ছিনতাই, 2 পুলিশ সদস্য সহ ধরা 5 জন। বাংলাদেশে আগাম নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। রাজধানীতে ওলামা মাশায়েখ সম্মেলনের ঘোষণা হেফাজতের। সরকার পদত্যাগ না করলে দেশ সংঘাতের দিকে যাবে বলেছেন মির্জা ফখরুল। ছাত্রলীগের সংঘর্ষে রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আহত 6। ডেঙ্গুতে আরো 8 জনের মৃত্যু, হাসপাতালে 2889 জন। সুইজারল্যান্ডে বোরকা নিষেধাজ্ঞায় মুসলিমদের ক্ষোভ। ভারতে হুমকি পাচ্ছেন তাই কিছু কূটনীতিককে ফিরিয়ে নিচ্ছে কানাডা। তত্ত্বাবধায়কের অধীনে পাকিস্তানে জাতীয় নির্বাচনের সময় ঘোষণা। এবং পেনাল্টিতে ভারতের কাছে হারলো বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বৈশ্বিক অর্থনৈতিক সংকট এবং মূল্যস্ফীতিতে নাকাল দেশবাসী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মূল দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের হাতে। এ অবস্থায় দেশের অর্থনীতিবিদ, ব্যাংকার এবং সাংবাদিকদের সঙ্গে পরামর্শের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এরই অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকে এসেছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থনৈতিক উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি নতুনভাবে টাকা ছাপিয়ে সরকারকে ঋণ না দেওয়ার পরামর্শ দিয়েছেন। বৃহস্পতিবার সমসাময়িক বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে বৈঠককালে এ পরামর্শ দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র মোহাম্মদ মিসবাহুল হক। এ অর্থনীতিবিদের সঙ্গে বৈঠক শেষে মুখপাত্র মোহাম্মদ মিসবাহুল হক বলেন, দেশের অর্থনৈতিক সংকট নিরসনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ জরুরি, তাই আমরা অর্থনীতির বিভিন্ন সেক্টরের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়েছি। যেসব পরামর্শ আসবে সে অনুযায়ী আগামী মুদ্রানীতি করা হবে। IFIC ব্যাংকের রাজধানীর পল্টন শাখায় টাকা জমা দেওয়ার সময় পুলিশের পোশাক পরে 20 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে পৃথক অভিযানে ছিনতাইয়ের 20 লাখ টাকা এবং পুলিশের 2 সদস্য সহ 5 জনকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন কনস্টেবল মাহবুব এবং কনস্টেবল আসিফ, দোকানদার হৃদয়, মঞ্জু এবং সোহেল। আজ বৃহস্পতিবার দুপুর 2টার দিকে 20 লাখ টাকা জমা দিতে ব্যাংকের উক্ত শাখায় আসেন ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুনের কর্মচারী আজিমুদ্দিন। 2টার দিকে টাকা জমা দেওয়ার লাইন থেকে পুলিশের পোশাক পরা 2 সদস্য তাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যায়। পরে তার কাছ থেকে 20 লাখ টাকা নিয়ে পালিয়ে যায় চক্রটি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ব্যাংকের সামনে দোকানদার হৃদয় এবং তার সহযোগী মঞ্জুকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্য মতে ডেমরা পুলিশ লাইনে অভিযান চালিয়ে কনস্টেবল মাহবুব এবং কনস্টেবল আসিফকে 10 লাখ টাকা সহ আটক করে। বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের একটি আগাম নির্বাচন পর্যবেক্ষক দল। আগামী 7 অক্টোবর 1 সপ্তাহের জন্য ঢাকা সফরে আসছে তারা। আজ বৃহস্পতিবার ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শ্রিলার। তিনি বলেন, প্রতিনিধি দলটি আগামী 7 থেকে 13 অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফর করবে। প্রতিনিধি দলের 6 জন সদস্য এবং তাদের সহায়তার জন্য কিছু কর্মকর্তা থাকবেন। পর্যবেক্ষকদের কার্যক্রম সম্পর্কে ব্রায়ান শিলার বলেন, তারা বাংলাদেশে নির্বাচন কমিশন, সরকারি সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, নারী সমাজ, সুশীল সমাজ, বিভিন্ন সংস্থা এবং বাংলাদেশ এবং আন্তর্জাতিক গণমাধ্যমের কর্তা ব্যক্তি এবং ঢাকার বিভিন্ন বিদেশি মিশনের কূটনীতিকদের সঙ্গে কথা বলবেন। মার্কিন দূতাবাসের মুখপাত্র বলেন, সর্বোপরি বাংলাদেশের জাতীয় নির্বাচনের দিন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠাবে কিনা তা নির্ধারণ করাই হবে এই প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের কাজ। রাজধানী ঢাকায় আগামী 28 অক্টোবর ওলামা মাশায়েখ সম্মেলন করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়ি বাবুনগর মাদ্রাসায় হেফাজতের নতুন কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনটির আমির মহিবুল্লাহ বাবুনগরী। হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস বলেন, কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী 28 অক্টোবর আমরা ঢাকায় সমাবেশ করব, তবে এখনো স্থান নির্ধারণ করা হয়নি। এর মধ্যে যদি নেতাকর্মীদের মুক্তি দেয়া না হয় তবে সমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে হেফাজতের বৈঠকে জেলাসহ বিভিন্ন ইউনিটের কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া দেশব্যাপী জেলা, উপজেলা এবং মহানগর কমিটি গঠন করে প্রত্যেক জেলায় শানে রেসালত সম্মেলনেরও সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে মুফতি খলিলুর আহমদ কাশেমি, মাওলানা মাহফুজুল হক, সালাহউদ্দিন নানুপুরি, মুফতি জসিমউদ্দিন, মাওলানা আব্দুল আউয়াল, ডক্টর আহমদ আব্দুল্লাহ কাদের প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
সরকার পদত্যাগ না করলে দেশ আরো সংখ্যাতের দিকে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এই আশঙ্কা প্রকাশ করেন। মির্জা ফখরুল বলেন, যতদিন আপনি থাকবেন এটা আরো সংখ্যাতের দিকে যাবে, আরো খারাপের দিকে যাবে এবং সংখ্যাত আরো বাড়তে থাকবে। এখনো সংখ্যাত শুরু হয়নি, কিন্তু আওয়ামী লীগ যেভাবে এগোচ্ছে তাতে জনগণ রুখে দাঁড়াবে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তিনি আরো বলেন, জনগণই তাদের অধিকার আদায় করবে, কারণ জনগণ লড়াই করে, যুদ্ধ করে স্বাধীনতা এনেছে। 1990 সালে এরশাদের সময় জনগণ লড়াই করে, সংগ্রাম করে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। এখনো জনগণ লড়াই করছে, সংগ্রাম করছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত 6 জন আহত হয়েছেন। গ্রুপ দুটি 69 এবং সিএফসি। 69 গ্রুপটি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু এবং সিএফসি গ্রুপের নেতা সহসভাপতি মির্জা খবির সাদেফের অনুসারী। 69 গ্রুপটি সাবেক সিটি মেয়র আজম ও নাসির উদ্দিনের অনুসারী এবং সিএফসি গ্রুপটি শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী। বৃহস্পতিবার বিকেল 4:45 দিকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল এবং শাহ আমানত হলের সামনে সংঘর্ষ জড়ায়। প্রায় 1.5 ঘন্টা জলে গ্রুপ দুটির সংঘর্ষ। পরে প্রক্টোরিয়াল বডি এবং পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। জানা গেছে, শাহজালাল হলের সামনে একটি দোকানে ছাত্রলীগের 69 গ্রুপের এক কর্মী সিগারেট কিনতে যায়। সেখানে থাকা সিএফসি গ্রুপের এক কর্মীর সাথে কথা কাটাকাটি হয়। এই সময় সিএফসি গ্রুপের কর্মী গালাগালি করে। তখন 69 গ্রুপের কর্মী তার নাম পরিচয় জানতে চায়। এ সময় জোরে ডাকতে ডাকতে শাহ আমানত হলের সামনে গেলে এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয় পাশাপাশি হলে থাকা দুটি গ্রুপের। সারা দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো 8 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 875 জনে। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 2,889 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এবং কন্ট্রোল রুমের ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে 2022 সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ 281 জন মারা যান। বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে 27 জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন 62,382 জন। এবার সুইজারল্যান্ডেও বোরকা নিষিদ্ধ করা হয়েছে। সমস্ত মুখ ঢাকা পোশাকও রয়েছে এ তালিকায়। এরূপ পোশাক পরলে দিতে হবে জরিমানা। তবে এ সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছে মুসলিম সংগঠনগুলো। বুধবার বোরকা সহ সমস্ত মুখ ঢাকা পোশাকে নিষেধাজ্ঞা জারি করে একটি বিল পাশ করেছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট। আগেই সংসদের উচ্চ কক্ষে সবুজ সংকেত পেয়েছিল বিতর্কিত বিলটি, ফলে এদিন তা আইনে পরিণত হয়। নতুন এই আইন মোতাবেক এখন থেকে বোরকা সহ সমস্ত মুখ ঢাকা পোশাক আইনগত নিষিদ্ধ। এর ব্যতিক্রম হলে দোষীদের 1,000 সুইস ফ্র্যাঙ্ক বা প্রায় 1,100 মার্কিন ডলারের জরিমানা করার বিধান রাখা হয়েছে। বিতর্কিত এই বিলটি নিয়ে সংশয় এবং আপত্তি রয়েছে মধ্যপন্থী এবং বাম দলের। তবে সুইজারল্যান্ডের দক্ষিণপন্থী দল সুইস পিপলস পার্টির দাপটে বিলটি অনায়াসেই পাশ হয়ে যায়। চলমান উত্তেজনার মধ্যে ভারত থেকে কয়েকজন কূটনীতিককে দেশে ফিরিয়ে নিয়ে সিদ্ধান্ত নিয়েছে কানাডা সরকার। স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যায় কানাডার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক দপ্তরের মুখপাত্র জে পিয়েরা গটবাউট এ তথ্য নিশ্চিত করেছেন। কানাডীয় সংবাদ মাধ্যম ন্যাশনাল পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক ইমেইলে জে পিয়েরা গটবাউট লিখেছেন, উত্তেজনা বৃদ্ধির জেরে বর্তমানে যে পরিস্থিতি দেখা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে আমাদের কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের পদক্ষেপ নিচ্ছি। আমাদের কিছু কূটনীতিক সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে হুমকি পাচ্ছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক দপ্তরের মুখপাত্র আরো লেখেন, ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য কার্যক্রম চালিয়ে যেতে ভারতে কানাডার বিভিন্ন অবস্থানে কানাডীয় কূটনীতিক এবং স্থানীয় কর্মীরা চাকরি করছেন। সতর্কতা হিসেবে এই কূটনীতিকদের উপস্থিতির বিষয়টি সাময়িক সময়ের জন্য সমন্বয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কানাডার মাটিতে শিখ সম্প্রদায়ের নেতা হরদীপ সিং নিজরের হত্যাকাণ্ডের পেছনে ভারতীয় গোয়েন্দাদের হাত রয়েছে বলে চলতি সপ্তাহে অভিযোগ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপর থেকেই ভারত এবং কানাডার মধ্যে উত্তেজনার পারও চড়তে থাকে। কূটনৈতিক দিক দিয়ে পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়ে শুরু করে দুই দেশ। 2024 সালের জানুয়ারির শেষ সপ্তাহে পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের নির্বাচন আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশটির নির্বাচন কমিশন নতুন করে নির্বাচনী এলাকায় চিহ্নিত করার ফলে তা বিলম্বিত হচ্ছে। বৃহস্পতিবার একটি সংক্ষিপ্ত বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছে, নতুন নির্বাচনী এলাকার একটি চূড়ান্ত তালিকা প্রস্তুত করে তা 30 নভেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। পরবর্তী 54 দিনের মধ্যে প্রার্থীদের মনোনয়ন দাখিল, বাছাই, আপিল এবং প্রচারণা শেষে জানুয়ারির শেষের দিকে ভোট অনুষ্ঠিত হবে।
চব্বিশ কোটিরও বেশি জনসংখ্যার দেশ পাকিস্তানে গত আগস্টে পাঁচ বছর মেয়াদ শেষে নতুন নির্বাচনের জন্য সংসদ ভেঙে দেওয়া হয় এবং নির্বাচন তদারকির জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী করা হয় দেশটির বেলুচিস্তান প্রদেশের রাজনীতিবিদ আনোয়ারুল হক কারারকে। ভালো খেলেও ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। টানা দু ম্যাচ হেরে এশিয়ান গেমসের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার ম্যাচের শুরু হতেই দুর্দান্ত খেলতে থাকে বাংলাদেশ। ৮২ মিনিট পর্যন্ত ভারতের আক্রমণ রুখে দিয়েছে বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা, কিন্তু ৮৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। সেই একমাত্র গোলেই জয় পায় ভারত। এ হারে এশিয়ান গেমস থেকে ছিটকে গেল বাংলাদেশ। সুনীল ছেত্রী গোল করে ভারতকে জয় এনে দিল। ম্যাচের মূল নায়ক বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা, ভারতের বিপক্ষে অন্তত ৬টি সেভ করেছেন তিনি। আমাদের আগামীকাল সকাল ১০টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এসে আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।